যেভো ভিডিও অনেক তৈরি করতেছে অনেকে দিন ইসলাম মধ্যে প্রচার করতেছে কেউ এমন করছে কেউ করে না তো অনেকে হাদিস প্রচার করতেছে এই ক্ষেত্রে মানে তাদের জন্য আর কি শাস্তি রয়েছে এই শাস্তির বিষয়টি তিনি জানতে চেয়েছেন যে তাদের জন্য কেমন শাস্তি তারা যে মিথ্যা প্রচার করতেছে বা নিজ আমল করছে না তাদের জন্য কি আচ্ছা জেরুসংলম ভাই আসল কোরআনক্রমে বর্ণনাতে আছে সূরাত সাফফাতের ইয়াও ইল্লা যিনা আমালু লিমা তাকুন না মান তাফআল হিমানুন জরাত তোমরা নিজেরা করো না অন্যদের অপরকে আদেশ করো না এটা আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া নিষেধ রয়েছে আর দ্বিতীয় কথা হলো

কেউ যদি এটা করে থাকে রসুলের না মিথ্যা প্রচার চালায় তাহলে সে তার স্থানটাকে জাহান নামে করে দিবে করে নিল রসুল সাল্লা সাল্লাম যখন রাত্রে শুয়েছিলেন দুইজন আসলেন রসুলের ডান নিয়ে সেই শাম দেশে নিয়ে চলে গেলেন পবিত্র ভূমিতে যে দেখলেন একজনের মাথা চোরানো হচ্ছে কি কারণ সে মিথ্যা ছড়াইতো এরকম ধরনের যে হাদিসে পাওয়া যায় তো তাদের জন্য এই শাস্তিগুলো রয়েছে আর কোন প্রাণী বা ছবির মুক্তি সৌন্দর্য বন্ধনের জন্য কেউ যদি এটা করে যেমন ছবি অনেকে মূর্তি নিয়ে এটা করে কেয়ামত দিন ছবি মূর্তি নির্মাতাদের সর্বাধিক কঠিন শাস্তি দেওয়া হবে যারা ছবি মূর্তি তৈরি করেছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে কেয়ামত দিন শহীদ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ নাম্বার হাদিস শৈমিন দুই হাজার একশো নয় নাম্বার হাদিস যে ঘরের ছবি মূর্তি রয়েছে লা তাদ খুল মালাইকাত কালবুন ফি হেত কালবুন ওয়ালা এত সাবহ বিরুন মহফ্লসোসাল্মের কথা যে ঘরে রহতের সে ঘরে রহমতের প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে সে সে ঘরেও নয় যে ঘরের ছবি বা মূর্তি থাকে সে ঘরেও নয় লাতাদুল মালাইকাত কাল্বুন ফি কালবুন ওয়ালাতে সাব মেরুন যে ঘরে ছবি মূর্তি ছবি ছবি মূর্তি থাকে কুকুরের ছবি থাকে সে কুকুর থাকে সে ঘরে লাল রহমতের ফেরিস্তরা প্রবেশ করে না তো এই মর্মে যে হাদিসগুলো পাওয়া যায় যে ছবি মূর্তি বা মূর্তি তৈরি করে তারা প্রচার করছে বা সৌন্দর্য অবলম্বন করে দেখাচ্ছে তাদের জন্য এটা সতর্ক বাণী আল্লাহ সুবাদ আলার ফেরিস্তারে সে করে কিন্তু প্রবেশ করে না ছবি বা মূর্তি মূর্তি বা ছবি হলো মাথাটা ইস্যু মাথা কেটে দেওয়া হলে সে ছবি মূর্তি বা কোনো সমস্যা নেই যেটা রসুল ভাষায় রয়েছে উম সিয়াস সিলসিলাত সহি আর মধ্যে এক হাজার

কেউ আমল করলো না আর সেটা অপরকে কি করলো আদেশ করলো আল্লাহ এটা নিষেধ করেছেন এই আল্লাহ দিনে আমল মাতা কিনু না মায়ালাত সোলা সফারের নম্বর আয়াত যে আল্লাহ বলেন তো হেমন্দনগঞ্জ যেটা তোমরা নিজেরা আমল করো না সেটা অপরদেরকে বলো না তো সম্মানিত দিনী মুসলিম ভাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত